What the tech is going on friends, I am Vicky IndiCoder Projukti channel পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং বন্ধুরা আজকে আমি খুবই উত্তেজিত খুবই এক্সাইটেড কারণ Redmi Note 9 সিরিজ বাজারে ধামাল ধামাকা সবকিছু করবে আগুন লাগাবে তার কারণ আমি আপনাদের আজকে এমন এমন কিছু বিশ্লেষণ করতে চলেছি যা আপনারা আগে কোনো চ্যানেলে পাননি এর গ্যারান্টি আমি নিচ্ছি তো বন্ধুরা শুধু তাই নয় খুব জলদি Poco X2 এর উপর ভিডিও আসবে আমাদের চ্যানেলে তো সবকিছুর জন্য যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন কারণ বন্ধুরা আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক तो बंधुरा रेडमी तादेर এই নতুন সিরিজটাকে অ্যানাউন্স করার জন্য হাইপ ক্রিয়েট করার জন্য এমন এমন টুইট দিচ্ছে যা দেখে মনে হচ্ছে আমরা চাকরির পরীক্ষার কোনো রিজনিং সলভ করছি এত মানে সুন্দর সুন্দর পাজলস দিচ্ছে কিন্তু সমাধান করা বড় সহজ আমি আপনাদের সব বলে দিচ্ছি তো সবার আগে মনু কুমার জন একটা মানে টুইট করে দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে 3টে 9 অর্থাৎ 39 এবং 39 থেকেই পরিষ্কার হচ্ছে যে নোট 9 সিরিজে এবার 3টা স্মার্টফোন আসবে একটা হতে চলেছে Redmi Note 9 একটা হতে চলেছে Redmi Note 9 Pro এবং আরেকটা হতে চলেছে Redmi Note 9 Pro मैक्स बा शुधु मैक्स এই দুটোর ভিতরে যে কোনো একটা নাম রাখা হবে এবং শুধু তাই না Redmi India আজকে আরেকটা টুইট করেছে যেটা দেখে আপনাদের প্রথমে একটু কেমন মানে ইমোজি দিয়ে মনে হতে পারে যে কি সব লিখেছে কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে এটা বোঝাচ্ছে যে বেস্ট ব্যাটারি এভার অন Redmi Note সিরিজ অর্থাৎ Redmi ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এবার আমরা Redmi Note সিরিজে যে ব্যাটারি পেতে চলেছি সেরকম ব্যাটারি আগে কখনো পাইনি তো আমি কুইকলি গিয়ে Redmi Note 8 Pro ব্যাটারি চেক করলাম এবং সেটাই ছিল 4500 mAh ব্যাটারি মানে এবার আমরা তার থেকেও বেশি ব্যাটারি পাবো কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে 5000 mAh ব্যাটারি হবে দেন হতাশ হবেন কারণ কিছুদিন আগে Redmi India আরেকটা টুইট করেছিল সেখানে আপনারা যদি গোনেন তাহলে দেখবেন সেখানে দেওয়া ছিল 46টা ব্যাটারি 46 ব্যাটারিস তো ওখান থেকে মোটামুটি কনফার্মড হয়ে যান যে এবার আপনারা মাত্র 100 mAh ব্যাটারি বেশি পাবেন অর্থাৎ 4600 mAh যদিও আমার মনে কিন্তু একটা দৃঢ় বিশ্বাস যে ম্যাক্স মানে টপ ভ্যারিয়েন্ট যেটা হতে চলেছে সেখানে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারি পাবো তো এটা আমার মনে হয় দেখা যাক কি হয় এবং যদি ফাস্ট চার্জিং এর কথা বলি তাহলে এবারেও সে আমরা একটুখানি তুলনামূলক স্লো ফাস্ট চার্জিং পাবো সেটা হচ্ছে 18 ওয়াট ফাস্ট চার্জিং কারণ সেখানে গোনা হয়েছিল সেখানে 18টা আপনার ওই থান্ডার সিম্বল দেওয়া হয়েছিল সেখান থেকে কনফার্ম যে এখানে আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো সাথে বন্ধুরা টুইটে আরেকটা জিনিস এখানে ইন্ডিকেশন করা হয়েছে যে সেখানে 32টা ক্যামেরার ছবি দেওয়া ছিল এবং এখান থেকে শিওর হয়ে যান যে আপনারা কিন্তু এবার পাবেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নোট 9 সিরিজে আমার মনে হয় একদম বেস ভ্যারিয়েন্ট থেকেই আমরা কিন্তু এখানে এবার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবো কিন্তু বন্ধুরা এবার আসল কথা বলি প্রসেসরটা কি হতে চলেছে এবং প্রসেসর শুনলে আপনারা সত্যি চমকে যাবেন কারণ আজকে কিছুক্ষণ আগে যখন ভিডিওটা মানে আমি স্ক্রিপ্ট করছিলাম তার ঠিক কিছুক্ষণ আগে মনু কুমার জন আরেকটা টুইট করেছেন সেখানে উনি গেমিংয়ের জি কথাটা উনি খুব বেশি ফোকাস দিচ্ছেন এবং শুধু তাই না বন্ধুরা যেহেতু এটা ম্যাক্স ভ্যারিয়েন্টের উনি কথা বলতে চলেছেন তাহলে ধরে নিন এবার আপনারা পাবেন স্ন্যাপড্রাগনের 765G এবং এই প্রসেসরটা কিন্তু শুধুমাত্র গেমিংয়ের জন্য নয় এটা কিন্তু একটা 5G এনাবেল চিপ হ্যাঁ 5G এখনও ভারতবর্ষে আসেনি কিন্তু 5G এনাবেল চিপ এবং শুধু বন্ধুরা তাই না যদি এই ভিডিওটা যে টিজার ভিডিওটা দেওয়া হয়েছে এটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন দুই পাশে কেমন যেন একটা চোখ মতো দেখাচ্ছে তাই না এবং শুধু তাই না টুইটে দেখুন উনি লিখেছেন গেমিং অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস অর্থাৎ ট্রিগার্স যে জিনিসটা আমরা গেমিং স্মার্টফোনে পাই ROG 2-তে পাই ব্ল্যাক শার্কে পাই অর্থাৎ Redmi Note 9 এর যে ম্যাক্স ভ্যারিয়েন্টটা হতে চলেছে সেখানে আমরা গেমিং ট্রিগার্স পাবো যাতে গেমিং এক্সপিরিয়েন্স হয়ে যায় আরও 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 বেশি চমকপ্রদ তো এই সব কিছু কিন্তু Note 9 সিরিজে আমরা পেতে চলেছি আসলে Note 9 Pro-তে পাবো Pro Max-এ আমরা এগুলো পাবো কিন্তু Note 9 এবং Note 9 Pro-তেও কিন্তু অনেক কিছু পাবো সম্ভবত Note 9 Pro-তে দেওয়া হবে 720G এবং Note 9 আমি একটু মানে চিন্তিত যে কোন প্রসেসর দেবে কিন্তু Redmi-র কথা Redmi जो Note 9 ए 720G दिए दे और Note 9 Pro ते MediaTek Dimensity 800 दिए दे ताहले एकबारे आगुन लेगे जाबे और दामेर कथा बोलते गेले बंधुरा दामटा अवश्य बोलते होबे आमार मन बोलछे जे Redmi Note एखाने एमन जायगाय एटाके प्राइसिंग करबे जाते Poco-r साथे एर कोनो कम्पिटिशन ना हय एबं सबचेये स्वीट स्पट होच्छे 17000 टाका बा 18000 टाका आमार मने हय 18000 टाका दाम राखा होबे किन्तु जोदि 17000 टाका रेखे देय মারাত্মক ব্যাপার হয়ে যাবে তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করুন তো আপনাদের ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন